4026205014000 কোনো মোবাইল নাম্বার ভেবে ভুল করবেন না। এই সংখ্যাগুলো সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান। 11 জনের মধ্যে মাত্র 2 জন পেরিয়েছেন 2 অঙ্কের কোটা। তার একজনের মূল কাজ আবার বোলিং, বাকি 9 জন মিলেও করতে পারেননি তাসকিন আহমেদের 14 রান। নাজমুল হোসেন শান্তর দলীয় সর্বোচ্চ 26 রানে মান বেঁচেছে বাংলাদেশের। ভাবছেন যে দলটা অল আউট হয়েছে মোটে 53 রানে, সেই দলটা আবার মান বাঁচালো কীভাবে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ 43 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই লজ্জার রেকর্ড যে ডারবানে ফিরে আসতে পারত খুব সহজেই। সবার উপরে না বসলেও টেস্ট ক্রিকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন টোটাল, আর সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বনিম্ন। বাংলাদেশের প্রথম 5টি সর্বনিম্ন সংগ্রহের প্রথম 4টাই বিদেশের মাটিতে। অ্যাওয়ে টেস্টে নখদন্তহীন বাংলাদেশের চেহারা আবারও ফুটে উঠেছে। এটাই আবার ডারবানের কিংসমিড স্টেডিয়ামে যে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এই মাঠে কোনো দল 100 কমে অল আউট হয়েছে 4 বার, প্রথম 3 বারই যার নেপথ্যে প্রোটিয়াস। চতুর্থ ইনিংসে এটাই আবার বাংলাদেশের সবচেয়ে কম রানে অল আউট হয়ে যাওয়ার ঘটনা। এর আগের রেকর্ডও ছিল এই সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের আগের সফরে। প্রথমবার হোম টেস্টে স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু করে সাউথ আফ্রিকা, আর মুমিনুলদের 10 উইকেটের সবগুলোই নিয়েছেন 2 স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমার। এই নিয়ে মাত্র 3 বার প্রতিপক্ষের 10 উইকেটের সবগুলোই নিয়েছেন সাউথ আফ্রিকান স্পিনাররা, যার সবশেষ ঘটনা ঘটেছিল 72 বছর আগে। স্পিন দিয়ে স্পিন ভালো খেলা বাংলাদেশকে কাবু করেছে এলগারের দল। আফরান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট।